নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করব অঙ্কুর, যার পেজ নম্বর 450। তো দেখো, নন্দনপুর হাই স্কুল HS ম্যাথমেটিক্স। তো দেখো, এখানে এক দাগের কোশ্চেন, ঠিক আছে? এখানে ছখানা MCQ আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং তো দেখো, আমাদের 2 নম্বরে শূন্যস্থান সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, 3 দাগের কোশ্চেন প্রত্যেকটা আমি সলভ করে দিয়েছি সত্য মিথ্যা। এবার আমি 4 দাগের কোশ্চেনগুলো সলভ করবো। তো দেখো, 4 দাগের যে সমস্ত কোশ্চেনগুলো আছে, যার পেজ নম্বর 451 নম্বর পেজ। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে, বার্ষিক সরল সুদের আর 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো দেখো, এই যে প্রত্যেকটা অঙ্ক, Roman 1, Roman 2, Roman 3, Roman 4, Roman 5, ঠিক আছে, Roman 6, Roman 7, Roman 8, Roman 9, 10, 11, 12, এই যে 12 খানা অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক তোমাদের আমি সলভ করে দেবো। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় 10 খানা কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে, 10 দুগুণী 20। তো দেখো, এই যে ফার্স্ট অঙ্কটা আমি কী করে করাই সেই দিকে তোমরা প্লিজ একটু নজর দাও। তো দেখো, আসল পি আর সুদের হার কী আছে, R1 4%, R2 কী আছে 3.34%, অর্থাৎ 3×12 = 15, 15/4%। তো দেখো, আমি দুটো ফর্মুলা ইউজ করছি, PTR/100 R1 এবং PTR2/100। পি এর মান পি বসে গেছে, টি এর মান 1 বসে গেছে, আর R1 এর মান কত আছে, R1 এর মান আছে আমাদের 4% আছে, আমি 4 বসিয়ে দিয়েছি বাই 100। পি বসে গেছে, টি এর মান 1 বসিয়ে দিয়েছি, গুণ R2 এর মান কত আছে 15/4, আমি 15/4 বসিয়ে দিয়েছি। তো দেখো, P×1×4/100 -P×1×15/4/100 = 60। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, 4P/100 -15P/400 = 60, আমাদের 400 লসাগু। তো দেখো, 100কে 400 দিয়ে ভাগ করলে কত হয়, 4 হয়, 4-এর সঙ্গে 4P মাল্টিপ্লাই করলে কত হবে, 16P হবে, 400কে 400 1 হয়, 1-এর সঙ্গে 15P গুণ করলে 15কে 15P, অর্থাৎ 16P থেকে 15P বাদ দিলে একটা পি থাকে, P/400 = 60। তো দেখো, কোনাকুনি গুণ করছি, পি ওকে পি, 4×6 কত হয় 24, বাকি 3 খানা 0 আমি বসিয়ে দিছি, অর্থাৎ 1, 10, 100, 1000, অর্থাৎ 24,000 টাকা। তো বুঝতে পারছো আমাদের Roman 2 অঙ্ক কী বলেছে, Roman 2 অঙ্ক বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে, কত বছরে তা 4 গুণ হবে। তো দেখো, নির্ণয় আসল পি টাকা সময় টি, ওকে? তো তোমরা তো এই ফর্মুলা জানো, পি আছে বাইরের দিকে ব্র্যাকেটের মধ্যে 1+R/100 (N=), প্রথমে কী বলেছে, দ্বিগুণ বলেছে। তো দেখো, 2 গুণ পি, অর্থাৎ পি কী করলাম, আমি কেটে দিলাম। তো দেখো, কী থাকছে, 1+R/100 (N=2). তো দেখো, পি কেটে গেলে কী থাকছে, 2 থাকছে। তো দেখো, দ্বিতীয় শর্ত অনুসারে আমি কী করেছি, ফর্মুলা ইউজ করেছি, পি আছে বাইরের দিকে, 1+R/100 (T=), কী আছে, 4 গুণ বলেছে, কত গুণ বলেছে, তো দেখো 4 গুণ বলেছে। তা তো দেখো, কত গুণ বলেছে, 4 গুণ বলেছে, কত গুণ বলেছে, 4 গুণ বলেছে। তো দেখো, 4P আমি কেটে দিলাম, কী থাকছে, 1+R/100 (T=4). 4 মানে কি, 2 হোল স্কোয়ার, 1+R/100 (T)/2, ঠিক আছে। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাচ্ছি, তো দেখো এখানে কী করেছি, 1+R/100 (N)(+)= 1+R/100 (2N). তো দেখো, 1+R/100 (N), ঠিক আছে, আমরা দেখতে পারছি যে T = কত হচ্ছে 2 বছর, T = কত বছর হবে, 2N হবে, অর্থাৎ তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। দেখো, Roman 3 অঙ্ককে বলেছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত। তো দেখো, 3 জনের মূলধনের অনুপাত কী আছে, 3:8:5, তার মানে কী আছে, মনে করি মোট লাভ X টাকা। তো দেখো, 3 আর 8 = 11 আর 5 = 16, অর্থাৎ যে অনুপাতগুলির যোগফল কত হবে, 16 হবে। তো দেখো, আমি প্রশ্নানুসারে একটু শর্টকাট করে দিয়েছি অঙ্কটা, 3x/15। তো দেখো, প্রশ্নানুসারে 3x/16 = 5x/16 -60, 60 টাকা কম বলেছে। তো দেখো, 5x/16 - 3x/16 = 60, ঠিক আছে। তো দেখো, আমি এর লসাগু করেছি, কী হয়েছে, 5x - 3x/16 = 60। তো দেখো, 5x থেকে 3x বাদ দিলে কত হয়, 2x/16 = 60, 2x = কী আছে, 16×60, x = কী আছে, 60×16/2। তো দেখো, 8 দুগুণী 16, ঠিক আছে, 60-এর সঙ্গে 8 গুণ করলে কত হবে, 480 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 480।
তো দেখো অঙ্কটা দেখে নাও খুব সুন্দর করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো রোমান ফোরের অঙ্ক কি বলেছে, এ ইজ টু বি সমান সমান থ্রি ইজ টু টু এবং বি ইজ টু সি সমান সমান থ্রি ইজ টু টু হলে এ প্লাস বি ইজ টু বি প্লাস সি এর মান কত। তো দেখো এটা আমি দোয়া নিয়মে করেছি। তো দেখো এ বি ইজ টু বি বি গুণ করলে বি স্কোয়ার আর বি সি বসে গেল। তো দেখো আমি বোথ সাইড থেকে বি 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 কেটে দিলে কী থাকছে, এ ইজ টু বি ইজ টু সি নাইন ইজ টু সিক্স ইজ টু ফোর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এ সমান সমান নাইন কে, বি সমান সমান সিক্স কে, সি সমান সমান ফোর কে। অর্থাৎ আমরা দেখতে পারছি অঙ্কটা কী বলেছে, অঙ্কটা বলেছে আমাদের এ প্লাস বি ইজ টু বি প্লাস সি। এ মানে কী আছে, এ প্লাস বি ইজ টু বি প্লাস সি, নাইন কে প্লাস সিক্স কে ব্র্যাকেটের মধ্যে ইজ টু সিক্স কে প্লাস ফোর কে, বি এর মান সিক্স কে, সি এর মান ফোর কে। তো দেখো নয় ছয় কত হয় পনেরো কে, ইজ টু সিক্স কে আর ফোর কে কত হয় টেন কে। তো দেখো কে কে কেটে গেল, তিন পাঁচা পনেরো, পাঁচ দুগুণি দশ, অর্থাৎ থ্রি ইজ টু টু এর অ্যান্সার হবে। তো দেখো পরের অঙ্কটা কী বলেছে, রুট ফাইভ প্লাস রুট থ্রি এবং রুট সিক্স প্লাস রুট টু এর মধ্যে কোনটি বড় নির্ণয় করো। তো দেখো রুট ফাইভ প্লাস রুট থ্রি এর বর্গ করে দিলাম, রুট ফাইভের হোল স্কোয়ার প্লাস সূত্রে টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রির হোল স্কোয়ার। রুট রুট কেটে গেলে ফাইভ থাকছে, প্লাস টু রুট ফাইভ রুট থ্রি প্লাস রুট রুট কেটে গেলে থ্রি থাকছে, ঠিক আছে। তো দেখো এবার আমি কী করেছি, পাঁচ যোগ টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি প্লাস থ্রি। তো দেখো পাঁচকে পাঁচ, তো দেখো সরি পাঁচ পাঁচ বসে গেল, দুই বসে গেল, দুই বসে গেলো, তিন পাঁচা পনেরো প্লাস থ্রি, পাঁচ আর তিন আট প্লাস টু রুট তিন পাঁচা পনেরো রুট ফিফটিন, অর্থাৎ এটা বড়। তো দেখো এই অঙ্কটা কী করে করিয়েছি, এটাও আমি বর্গ করে দিয়েছি, রুট সিক্স প্লাস রুট টু এর হোল স্কোয়ার, রুট সিক্সের হোল স্কোয়ার প্লাস সূত্রে টু রুট সিক্স ইন্টু রুট টু প্লাস রুট টু এর হোল স্কোয়ার। তো দেখো রুট রুট কেটে গেলে সিক্স থাকছে, প্লাস টু ছয় দুগুণি বারো রুট টুয়েলভ প্লাস রুট রুট কেটে গেলে টু থাকছে, অর্থাৎ ছয় দুই কত হয় আট প্লাস টু রুট টুয়েলভ, অর্থাৎ দেখতে পাচ্ছি যে এটা। তো দেখো এইট এইট মিলে গেছে, ঠিক আছে, এখানে টু আছে, এটাও টু আছে, ওকে। তো দেখো এখানে রুট টুয়েলভ আছে আর এটা আছে রুট ফিফটিন, তার মানে কি সেটা বড়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা গ্রেটার দেন আছে, আর রুট সিক্স প্লাস রুট টু এটা ছোটো আছে, অর্থাৎ এটা বড় এটা ছোট। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান সিক্সের অঙ্ক। তো দেখো রোমান সিক্সের অঙ্ক কী বলেছে, ত্রিভুজ এ বি সি এর কোণ বি নাইনটি ডিগ্রি এবং বিডি লম্ব এ সি, যদি এ বি সমান সমান ফাইভ পয়েন্ট সেভেন সেন্টিমিটার হয়, বিডি সমান সমান থ্রি পয়েন্ট এইট সেন্টিমিটার হয়, তাহলে সিডি সমান সমান ফাইভ পয়েন্ট ফোর সেন্টিমিটার হয়, তবে এ সির মান কত। তো দেখো আমি এখানে অঙ্কন করেছি এ বি সি, যার বি কোণ নব্বই ডিগ্রি এবং বিডি থ্রি পয়েন্ট এইট সেন্টিমিটার এবং এ বি ফাইভ পয়েন্ট সেভেন সেন্টিমিটার এবং ডিসি ফাইভ পয়েন্ট ফোর সেন্টিমিটার, এগুলো কিন্তু সব বলে দিয়েছে, ওকে। তো দেখো আমি কী করেছি, ত্রিভুজ বি এ ডি ও ত্রিভুজ বি সি ডি এর সদৃশ, বি এ ডি বি এ ডি আর বি সি ডি এই দুটো কী আছে, সদৃশ আছে, ওকে। অতএব কী করেছে, বিডি স্কোয়ার সমান সমান সিডি মাল্টিপ্লাই এ ডি, বিডি কত থ্রি পয়েন্ট এইটের হোল স্কোয়ার সমান সমান সিডি কত ফাইভ পয়েন্ট ফোর ইন্টু এ ডি। তো দেখো অতএব এ ডি সমান সমান কী করেছি, থ্রি পয়েন্ট এইট মাল্টিপ্লাই থ্রি পয়েন্ট এইট বাই ফাইভ পয়েন্ট ফোর, এর ক্যালকুলেশন করে কত পেয়েছি, এ ডি সমান সমান টু পয়েন্ট সিক্স সেভেন, টু পয়েন্ট সিক্স সেভেন প্রায়, অর্থাৎ এ সি সমান সমান এ ডি প্লাস ডিসি। তো দেখো এ সি সমান সমান কী আছে, এ ডি প্লাস ডিসি, এ ডি কত, এ ডি কত টু পয়েন্ট সিক্স সেভেন সেন্টিমিটার এবং ডিসি কত ফাইভ পয়েন্ট ফোর সেন্টিমিটার, অর্থাৎ টু পয়েন্ট সিক্স সেভেন যোগ ফাইভ পয়েন্ট ফোর কত হবে, যোগ করে এইট পয়েন্ট জিরো সেভেন, অর্থাৎ এইট পয়েন্ট ওয়ান সেন্টিমিটার প্রায়। তো দেখো পরের অঙ্কটা কী বলেছে আমাদের, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান সেভেনের অঙ্ক। কী বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে আট সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার এবং তাদের কেন্দ্রদয়ের দূরত্ব তেরো সেন্টিমিটার, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো বি সি ডি একটি সামান্তরিক, ডিসি সমান সমান বি সমান সমান থ্রি সেন্টিমিটার, ডি সমান সমান বি সি, এ সি সমান সমান কিসে, এ ডি মাইনাস ডিসি এইট মাইনাস থ্রি অর্থাৎ ফাইভ সেন্টিমিটার, অর্থাৎ এ সি, এই এ সি কত আছে ফাইভ সেন্টিমিটার আছে, ঠিক আছে। এবং এ সি বি, এ সি বি অর্থাৎ এটা কিন্তু আমাদের নব্বই ডিগ্রি আছে, বুঝতে পারলে আমি কী বলেছি, এবং ডিসি এই যে ডিসি আছে, এ ডিসি এবং বি মানে এই বি, এই ডিসি কত থ্রি সেন্টিমিটার, এটা থ্রি সেন্টিমিটার, ওকে, আর বি কত আছে এটাও আমাদের থ্রি সেন্টিমিটার আছে। তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে এ আর ডি, এই এ ডি, এডি কিন্তু আমাদের এইট সেন্টিমিটার, এডি এইট সেন্টিমিটার, ঠিক আছে।
তো দেখো আমি অঙ্কটা কি করে করিয়েছি, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করছি। তো দেখো এ বি সি এর কোণ এ সি বি 90 ডিগ্রি, বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার, বি সি স্কোয়ার সমান সমান কিছু রুট এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার, এ বির মান কত হচ্ছে 13 আছে, 13 হোল স্কোয়ার মাইনাস 5 এর হোল স্কোয়ার। অর্থাৎ দেখতে পাচ্ছি 13 হোল স্কোয়ার মানে কি 169 মাইনাস 5 এর হোল স্কোয়ার মানে 25, বিয়োগ করলে কত হবে রুট 144, 144 রুট মানে কি 12 সেন্টিমিটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিসি, বিসি কোনটা আছে এই যে এইটা, এটা আমাদের কত সেন্টিমিটার আছে 12 সেন্টিমিটার আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি রোমান 8 এর কোশ্চেন সলভ করাচ্ছি। তো দেখো রোমান 8 এ কী বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং একটি জায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, মূল বিন্দু থেকে ওই জায়ের দূরত্ব নির্ণয় করো। তো দেখো এখানে আমি একটা বৃত্ত অঙ্কন করছি এবং যার এ বি এবং পি কিউ, ঠিক আছে, একটা আমাদের 5 সেন্টিমিটার করে আছে, ঠিক আছে 5 সেন্টিমিটার এটা, এবং আমাদের এইটা পি কিউটা কত আছে 8 মানে 8 সেন্টিমিটারও আছে, অর্থাৎ পি ডি এবং ডি কিউ 4 সেন্টিমিটার করে আছে, ঠিক আছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ব্যাস এবং এটা আমাদের জ্যা, জ্যায়ের দূরত্ব কিন্তু আমাদের বলে দিয়েছে, ঠিক আছে, এবং ব্যাসার্ধ কত বলেছে 5 সেন্টিমিটার। এটা যদি ব্যাসার্ধ মানে এটা 5 সেন্টিমিটার হয়, এটাও 5 সেন্টিমিটার হবে, অর্থাৎ টোটাল এ বি 10 সেন্টিমিটার আর আর বি ও আর ও এ 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার করে আছে। তো দেখো অঙ্কটা কী করে করিয়েছি, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এ বি, যা পি কিউ, ব্যাসার্ধ ও বি সমান সমান ও কিউ 5 সেন্টিমিটার, যা পি কিউ সমান সমান 8 সেন্টিমিটার, ডি কিউ সমান সমান 4 সেন্টিমিটার। বুঝতে পারছো আমি কী করে অঙ্কটা করিয়েছি, সমকোণী ত্রিভুজ ও ডি কিউ। তো দেখো ও ডি সমান সমান কেসে রুট ও কিউ স্কোয়ার মাইনাস ডি কিউ স্কোয়ার, তো মানে কি ও কিউর মান কত 5 আছে, 5 এর হোল স্কোয়ার মাইনাস 4 এর হোল স্কোয়ার, 5 5 25, 4 4 16, 25 থেকে 16 বাদ দিলে কত হয় রুট 9, রুট 9 মানে কি 3 সেন্টিমিটার। তো বুঝতে পারছো 3 সেন্টিমিটার ও ডির মান, এই আমাদের ব্যাস থেকে জ্যায়ের দূরত্ব কত 3 সেন্টিমিটার, ঠিক আছে 3 সেন্টিমিটার। অপরদিকে এই দিকে যদি আমি জ্যা অঙ্কন করি এরও কিন্তু 3 সেন্টিমিটার টোটাল, কিন্তু এই জ্যা থেকে এই জ্যার দূরত্ব কিন্তু 6 সেন্টিমিটার, সেটা কিন্তু আমাদের বলেনি, শুধু বলেছে কেন্দ্র থেকে এই জ্যার দূরত্ব কত, অর্থাৎ এটার কত আছে 3 সেন্টিমিটার এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 9 এর অঙ্ক। তো দেখো রোমান 9 এর কোশ্চেন কী বলেছে, এ ও বি বৃত্তের একটি ব্যাস, সি বৃত্তের উপর একটি বিন্দু, কোন ও বি সি সমান সমান 60 ডিগ্রি হলে কোন ও সি এর মান নির্ণয় করো। তো দেখো এখানে আমি একটি বৃত্ত অঙ্কন করেছি এবং এ বি একটা ব্যাস অঙ্কন করেছি এবং যার আমরা দেখতে পাচ্ছি যে ও বি সি 60 ডিগ্রি, এবং দেখতে পাচ্ছি এটাও দেখতে পাচ্ছি ও এ সি এটা কত ডিগ্রি হবে, তাহলে 30 ডিগ্রি হবে, তাই তো? তো দেখো কেন হবে সেটা আমাদের একটু তোমাদের বোঝাতে হবে। ও কেন্দ্রীয় বৃত্তটির এ বি একটি ব্যাস, এটা এ বি একটি ব্যাস, আমরা জানি কি জানি অর্ধবিধ্বস্ত কোণ, অর্ধবিধ্বস্ত কোণ 90 ডিগ্রি, এ সি বি 90 ডিগ্রি, এ সি বি এটা কিন্তু 90 ডিগ্রি, আবার বি সি এ এটাও 90 ডিগ্রি, মানে একই জিনিস। তো দেখো কোণ ও বি সি সমান সমান কোণ এ বি সি 60 ডিগ্রি, কোণ বি এ সি সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ সি বি প্লাস কোণ এ বি সি, 180 ডিগ্রি মাইনাস এ সি বির মান কত 90 ডিগ্রি প্লাস এ বি সির মান কত 60 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে কত হবে 150 ডিগ্রি হবে, 180 ডিগ্রি থেকে 150 ডিগ্রি বাদ দিলে কত ডিগ্রি থাকে 30 ডিগ্রি থাকে। তো তোমরা তো জানো অপরদিকে এও সমান সমান ও সি, অর্থাৎ এও, ঠিক আছে, এও সমান সমান কি আছে ও সি, তাই তো? তো দেখো অতএব ও এ সি সমান সমান কোন ও সি এ, অর্থাৎ ও সি এ 30 ডিগ্রি, ও সি এ কত আছে ও সি এ এটা কত আছে 30 ডিগ্রি আছে। অতএব আমরা দেখতে পাচ্ছি বি এ সি, বি এ সি এটা কত আছে, এটা 30 ডিগ্রি আছে, এটা তো তোমরা পেয়েছোই, দেখো 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি কত পেয়েছি 30 ডিগ্রি পেয়েছি। এবার আমি 10 দাগের কোশ্চেনটা সলভ করব। তো দেখো 10 দাগের কোশ্চেন কী বলেছে, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক, এ একক, ঘনকের আয়তন এ কিউব ঘন একক, সমগ্রতলের ক্ষেত্রফল 6 স্কোয়ার বর্গ একক। প্রশ্নানুসারে এ কিউব সমান সমান 6 স্কোয়ার, এ সমান সমান 6 একক, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই এটা যদি কেটে যায় তাহলে কী থাকে,
এখানে একটা ইয়ে থাকে, এখানে দুটো ইয়ে আছে, এখানে তিনটে ইয়ে আছে, অর্থাৎ একটা ইয়ে থাকে। এ সমান সিক্স একক ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী আছে? বাহুগুণ রুট থ্রি, অর্থাৎ এ রুট থ্রি। এর মান কত? সিক্স, সিক্স রুট থ্রি একক। তো দেখো এগারো দাগের অঙ্কটা কী বলেছে, এগারো দাগের অঙ্ক বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে এস থ্রি বাই ভি স্কোয়ারের মান নির্ণয় করো। গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস সমান সমান ফোর এ স্কোয়ার বর্গ একক, আয়তন ভি সমান সমান ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক, এস থ্রি বাই ভি স্কোয়ার। তো দেখো এসের মান কী আছে? ফোর পাই আর স্কোয়ার কিউব, আর ভি এর মান কী আছে? ফোর বাই থ্রি পাই আর কিউবের হোল স্কোয়ার। এখানে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়েছি, এখানে কিউব আছে, উপরে একটা কিউব বসিয়েছি, অর্থাৎ চারের কিউব মানে কি? তো দেখো অঙ্কটা চারের কিউব মানে চৌষট্টি, পাইয়ের কিউব তিন দুগুণি ছয়, আর এর মাথায় সিক্স, বাই চারি চারি ষোলো, তিন ত্রিকে নয়, পাই স্কোয়ার তিন দ্বিগুণি ছয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পাই তিনটে উপরে দুটো, অর্থাৎ একটা পাই থাকছে, একটা পাই থাকছে উপরে, ঠিক আছে, এবং আর সিক্স, আর সিক্স কেটে যাচ্ছে, মানে কেটে যাচ্ছে। তো দেখো সিক্সটি ফোর পাই, সিক্সটি ফোর পাই গুণ এটা উল্টে যাচ্ছে নয় বাই ষোলো, চার ষোলো চৌষট্টি, চার নং ছত্রিশ পাই, এর অ্যান্সার কী হবে? থার্টি সিক্স পাই। তো দেখো এবার আমি বারো দাগের কোশ্চেন সলভ করাবো। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা চোদ্দো সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গ সেমি হলে চোঙটির আয়তন নির্ণয় করো। উচ্চতা এইচ সমান সমান ফোরটিন সেন্টিমিটার, টু পাই আর এইচ সমান সমান টু সিক্সটি ফোর, এটা বলেছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি, তাই তো? টু পাই আর এইচ সমান সমান দুশো চৌষট্টি, টু গুণ পায়ের মান বাইশের সাত গুণ আর এইচের মান ফোরটিন, সাত দুগুণে চোদ্দো, দুই থাকছে। তো দেখো বাইশ দুগুণে চুয়াল্লিশ, চুয়াল্লিশ দুগুণে অষ্টাশি, আর সমান সমান দুশো চৌষট্টি। তো দেখো আর কিউব সমান সমান কী আছে? তো দেখো আর সমান সমান কী আছে? দুশো চৌষট্টি বাই অষ্টাশি, কাটাকাটি করলে কত হবে? থ্রি বেরোবে, আর সমান সমান থ্রি সেন্টিমিটার। তো চোঙের আয়তনের ফর্মুলা কী আছে? চোঙের আয়তনের ফর্মুলা আছে পাই আর স্কোয়ার এইচ, পায়ের মান পাই বসে গেল, আর এর মান থ্রি আছে, থ্রির হোল স্কোয়ার গুণ এইচের মান ফোরটিন, ঠিক আছে, পায়ের মান বাইশের সাত, তিন ত্রিকে নয়, আর এখানে চোদ্দো বসে গেল, সাত দুগুণই চোদ্দো, কী থাকছে? বাইশ গুণ বাইশ গুণ নয় গুণ দুই, গুণ করে কত হবে? তিনশো ছিয়ানব্বই ঘন সেন্টিমিটার, সিএম এর মাথায় কিউব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।